হ্যালো ভিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগে একটি রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে চটপটি চটপটি কিন্তু আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি আর এই লকডাউনের সময় আমরা কিন্তু বাইরে যেতে পারছি না আর বাইরের দোকানপাটগুলোও বন্ধ আর যারা স্ট্রিট ফুডগুলো খেতে পছন্দ করেন তারা তো এ সময় আর বাইরে যেয়ে খেতে পারবেন না তো বাসায় কিভাবে সহজ উপায়ে চটপটি বানানো যায় আমি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এটা বাসায় বানালে যতটা মজাদার হবে ততটাই কিন্তু স্বাস্থ্যসম্মত বাইরের খাবার কতটা স্বাস্থ্যসম্মত সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তো আমি একটু ডিটেলসে সব কিছু দেখাবো কারণ চটপটি বানানোর আগে চটপটির মশলাটা বানানোও দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন হাজিরা দিতে এসে আমার কমেন্টগুলো স্পাম্প করে ফেলবেন না যদি ভালো না লাগে এখান থেকে স্কিপ করে চলে যেতে পারেন আর অনেক কিছু বলে ফেললাম তো এখন এই যে আমি চটপটি বানানোর জন্য আমি চটপটির মশলাগুলো বানিয়ে নিচ্ছি তো দেখতে পেলেন আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি এখানে ছয় সাতটার মতো শুকনো মরিচ হাফ চামচের মতো কালো জিরা নিয়েছি এক চামচের মতো জিরা নিয়েছি এক চামচ ধনিয়া নিয়েছি আর এক চামচ মৌরি নিয়েছি এটাকে অনেকেই মিষ্টি জিরা মিষ্টি জিরাও বলে থাকে আর মৌরি বললেই এই দোকানদার আসলে বুঝে যাবে তো আর কয়েকটা লবঙ্গ আর গোলমরিচও নিয়েছিলাম নিয়ে এখন এগুলোকে ভালো করে টেলে নেব তো প্রথমে আমি শুকনো মরিচগুলোকে ভালো করে টেলে নিলাম তো কম আছে এগুলোকে ভাজতে হবে দেখেন শুকনো মরিচের কিন্তু কালারটা একেবারেই কালো হয়ে যায়নি একদম লাল আছে তো হালকা আছে এভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে মশলাগুলো দিয়ে আমি চুলোটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে এভাবে করে ভেজে নিব। তো আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। ভালো করে ঠান্ডা না করে কিন্তু এটাকে গুঁড়ো করতে যাবে না তো আমি ভালো করে ঠান্ডা করে নিয়ে এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে ঢুকিয়ে এটাকে গুঁড়ো করে নিব আর এখানে এই মশলার মধ্যে আপনারা চাইলে একটু মেথি আর অল্প পরিমাণে একটু সরিষা যদি দিয়ে দেন তাহলে আরও ভালো হয় তো বাসায় আমার সরিষা আর মেথিটা ছিল না এ কারণে আমি দিতে পারিনি আর বাইরে তো হুটহাট করে এই সময় না যাওয়াই ভালো তো বাসায় যা আছে তাই দিয়ে বানিয়ে ফেলা ভালো আর কি তো আমি এই মশলাটাকে এই যে গুঁড়ো করে নিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে মশলাটা আর আমি এখানে দুই কাপের মতো ডাবলি নিয়েছি ডাবলিটাকে এখন আমি ভিজিয়ে রাখবো তো এটাকে চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখলে কিন্তু সুন্দর হয়ে যাবে তো আমি দুই কাপের মতো ডাবলি নিলাম এখন এটাকে আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো চার থেকে পাঁচ ঘন্টার মতো তো আমি এটাকে ভিজতে রেখে দিলাম এদিকে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু তেঁতুল তো আমার ফ্রিজে ছিল এই তেঁতুলগুলো তেঁতুলগুলো বের করে নিলাম তেঁতুলের মার বের করব আর কি এজন্য তো তেঁতুলগুলো খোসা সহ ছিল তেঁতুলগুলো এখন খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়িয়ে এটাকে গরম পানিতে ভিজিয়ে রেখে দেব তো সবগুলো তেঁতুল আমি সুন্দরভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম এখন আমি একটা বাটির মধ্যে গরম পানি নিয়েছি গরম পানির মধ্যে তেঁতুলটা দিলে কিন্তু তেঁতুলের মাটা খুব সুন্দরভাবে বের হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এই যে গরম পানির মধ্যে তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখে দিলাম তো আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ভালো করে কষলে মাটাকে বের করে নিচ্ছি তো আমি ভালো করে ছেকে মারগুলোকে বের করে নিয়েছি এই যে এটাকে এরকম ঘন করে নিয়েছি আর এই যে তেঁতুলের বিচিগুলো বের হয়েছে এগুলোকে এখন ফেলে দিব। তো অনেকটাই বিচি বের হয়েছে সব ময়লাগুলোকে আমি সুন্দর করে সেঁকে নিয়েছি কিন্তু আর এদিক দিয়ে আমার ডাবলিগুলো কিন্তু সুন্দরভাবে ভিজেছে একদম ফুলে উঠেছে এখন এগুলোকে সিদ্ধ করে নিব তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি কারণ এরপরে আর এখানে কোনো পানি দিব না এর মধ্যে একটু ঝোল ঝোল থাকবে আর চটপটির মধ্যে একটু হালকা ঝোল থাকলে ভালো লাগে এখন এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিব আপাতত এক চামচ দিচ্ছি পরে যদি আবারও লাগে আবারও দিয়ে দিব আর আমি এখানে একটু বিট লবণও দিব তো প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে সিটি দিয়ে নিব তিন থেকে চারটার মতো দিব তাতে হয়ে যাবে আর এদিক দিয়ে আমি কিছু ফুচকা ভেজে নিচ্ছি আর ফুচকার রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আর এদিক দিয়ে আমি শশা কুচি করে নিয়েছি কিছু ডিম গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর অল্প পরিমাণে একটু কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর সেই ফুচকাগুলো ভেজে রেখেছিলাম সেই ফুচকাগুলো তো এদিক দিয়ে আমার চটপটির ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর উপর দিয়ে যে ডালের খোসাগুলো ভেসে গেছে আপনারা চাইলে এগুলো কিন্তু ফেলে দিতে পারেন আর সেই চটপটির মশলাটা আমি এখানে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো আমি এখানে মশলাটা নিয়েছিলাম তো মশলাটা দেওয়ার সাথে এত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আপনারা হয়তো ভিডিওতে পাবেন না এটা শুধু আমি পাচ্ছি আর সেই তেঁতুলের মারটা সেটাও দিয়ে দিলাম এখানে আর তেঁতুলের মারের সাথে আমি অল্প পরিমাণে হাফ চামচের মতো একটু চিনি মিশিয়ে নিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি আর এখানে অল্প করে একটু কাঁচা মরিচ দিয়েছিলাম আর এই মরিচগুলোর এত পরিমাণে ঝাল এগুলোকে নাকি কারেন্ট মরিচ বলে অনেক ঝাল তো অল্প করে কাঁচামরিচ কুচি দিয়েছি আর হাফ চামচের মতো একটু বিট লবণ দিয়ে দিলাম কারণ আমি আগেই কিন্তু লবণ দিয়েছি তো হয়ে গেছে চটপটি আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম এখন কিছু ফুচকা ভেঙে দিচ্ছি এখন পরিবেশনটা আসলে যার যার ইচ্ছা মতো যে যেমনটা খেতে পছন্দ করে তো আমি অল্প করে একটু আপনাদের দিয়ে দেখাচ্ছি তো একটু শশাকুচি দিচ্ছি আমার হাজব্যান্ড আবার এই গরম খাবারের উপরে শশাকুচি দিলে খেতে একটা পছন্দ বেশ বেশি একটা পছন্দ করে না তো অল্প করে একটু শসা দিলাম আর কিছু ডিম গ্রেট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম তো এই তো তৈরি হয়ে গেল চটপটি কি খাচ্ছ তুমি কেমন হচ্ছে

তুমি তো কয়েকদিন থেকে খেতে চাও চটপটি হ্যাঁ ব্যাগটা ঘরে কেন তোমার স্কুলে যাচ্ছ সারাদিন সারা দিন ব্যাগটা ঘরে নিয়ে থাকতে হবে খাওয়া শেষ করো না খাওয়া শেষ করো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া ও শুভকামনা আর রেসিপিটি ভালো লাগলেও অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন এই সময় কিন্তু এই সব খাবার দাবার খেতে ভালো লাগে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম